আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। তো এই ট্রেড ফেয়ারটা আজকে দেখি আর আপনাদের সাথে শেয়ার করি। বিশাল ভাস্ট একটা এরিয়া নিয়ে আর কি এবার করা হয়েছে। ওই ঢাকা শহরে আগে যানজট হতো, সেই জন্য এটা সরাই এখানে আনা হয়েছে। চলেন আমরা দরজার কাছাকাছি চলে আসছি। 26তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022। এত এত প্যাভিলিয়ন যে কোনটা ছেড়ে কোনটা দেখাবো। এদিকে হচ্ছে সব কাপড়ের, কাশ্মীরের যে শালগুলো ওইখানে পাবেন আপনারা, ওই যে ওই সাইডে আছে। আরএফএল এর প্যাভিলিয়ন প্রচুর ভিড়, আরএফএল এর ওরে বাবা, কি অফার চলতেছে মনে হয়। তাহলে আচার ঘর, আচারের স্টল, কত ধরনের আচার, রুটি মেকার কাঠের। সেটা এই প্রাইসটা কত রাখতেছেন আপনারা রুটি মেকারের? সব ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশন। তো এখানে আপনার জুতা বেল্ট থেকে শুরু করে ব্যাগ ট্যাগ বিভিন্ন কিছু। কিচেন সেটের যে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, যে আলু পেঁয়াজ কাটার যে সেই জিনিসগুলো এখানে পেয়ে যাবেন। এই স্টোভ কাটা বড় বড়, সালাদ কে লিয়ে, বার্গার কে লিয়ে বড় বড়। এটা দেখো, এটা কাটে কুচি কুচি, আর কে মে 300, শুধু এটা হবে 200, শুধু এটা হবে 400, আর সব মিলে 700। টার্কিশ প্যাভিলিয়নের সামনে চলে আসছি। তো ভিতরে যাই, ঢুকার সাথে সাথে খুব সুন্দর ঝাড়বাতি দেখতে পাচ্ছি টার্কিশ প্যাভিলিয়ন। ল্যাম্পশেডগুলো আপনারা ঘরের কর্নারে দাঁড় করায় রাখতে পারবেন। খুবই সুন্দর ঝাড়বাতি, যে বাটিগুলো আছে অনেক সুন্দর সুন্দর। টার্কিশ যে কার্পেটগুলো এইখানে পাওয়া যায়, টার্কিশ যে কার্পেট সেগুলো। পাটের পণ্যর যে স্টল সেখানে চলে আসছে এখন।
এখানে নামাজের ব্যবস্থা করা আছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এখানে নামাজের জায়গা, পুরুষ নামাজের স্থান। আর ওই পাশে আছে ওই যে মহিলাদের নামাজ পড়ার স্থান আলাদা। সব দিয়ে বাগানের মতো করছে, এবং বসার জন্য যে বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে চারপাশে, এই যে এদিকে। তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে এই পর্যন্ত ছিল। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।